बंधुरा वेलकम बैक टू माय चैनल श्रीपर्णा मंडल बेंगली ब्लॉगे तुम्हारे जानाई सबाई के स्वागत। हमें श्रीपर्णा चले आज के आबार एक नतून रेसिपी वीडियो निये आशा करी तुम्हारे खूब भालो लागबे। तुम्हारा संगे थाको और देखते थाको। देखते ही पाच्छो आमी एखाने दुटो माझारी साइजेर स्क्वाश निये निएछी। एटा आमरा माने पहाड़ी अंचले एटाके स्क्वाश बोले आर आमरा एटा एखाने बोलते पारी एटा एक धरनेर पेपे बोलते पारी कारण पुरो पेपर मतन एज इट इज टेस्ट। और जेमनी आमादेर पेपे पेट परिष्कार करते सत्य खूब भालो और शरीरेर पक्षे लिवारेर पक्षे सब दिक थेके भालो तेमनी स्क्वाशो सत्य खूब उपकारी पेटर पक्षे खूब ही उपकारी। जादेर पेटर प्रब्लेम आछे तोमराओ खेये देखते पारो सत्य बोलछी खूब ही भालो। तो चलो आर बेशी बकबक ना करे आमी रान्नाटा शुरू करे नी। प्रथमे आमी कड़ाइयेर मध्ये जिरे गोटा जिरे और शुकनो लंका तेलेर उपरे फोड़न दिए निएछि। एरपरे आमी स्क्वाशगुलोके केटे निएछि खोला छाड़िये पेटेर मतन डुबो डुबो करे और किछुटा आलू निये निएछि। एबार एई दुटोके तेलेर मध्ये दिए आमी बेश किछुक्षण नाड়াচাড়া করব। खूब भालो हय गरम भातेर संगे टेस्ट करते पारो खूबई भालो हय। आमी बहु बछर आगे अनेक खेयेछिलाम तो एखन अनेक बछर खावा हयनि ताई हठात् मने हलो बाजारे देखते पे किने निये आसि তাই কিনে নিয়ে এলাম। আর আমি খাবো তোমাদের শেয়ার করবো না সেটা আর হতে পারে তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো কড়ার মধ্যে এবার এইভাবে নাড়াচাড়া কর কিছুক্ষণ ভাজা হওয়ার পর বাকিটা আমি দেখাচ্ছি কীরকম হচ্ছে। এই যে দেখো অনেকটাই ভালো ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা পেস্ট করে নিয়েছি এখানে জিরে আদা আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি। এটা হচ্ছে আদা জিরে বাটা দিয়ে তরকারিটা হবে, বেশি মশলাও দেওয়ার প্রয়োজন হয় না। তো আমি এখানে আদা জিরে পেস্ট করে নিয়েছি আর একটা টমেটো নিয়েছি যেটা হচ্ছে একটুকুনি পেস্ট করেছি আর একটু গোটা রয়েছে। এবার আমি নুন আর একটু হলুদ দিয়ে দেব এখানে। আর এবারে আমি দিয়ে এই মশলাটাকে ভালো করে কষব বেশ খানিকক্ষণ, কারণ মশলা যতই কষবে তত তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক আমি যেটুকুনি রান্না পারি সেই হিসাবে বললাম। তো চলো এবার এটাকে ভালো করে কষি। কষা হয়ে যাওয়ার পর এবারে আমি যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে এসছে তখন আমি এবার মশলা ধোয়া জলটা অল্প অল্প করে দেব, আবার বেশ কিছুক্ষণ কষতে থাকবো। তো তোমাদেরকে আমি রিয়েলি বলছি তোমরাও খেয়ে দেখতে পারো সত্যি খুব ভালো হয়। তো এখন তো আমাদের এখানেও খুবই চালু হয়েছে, এরকম মানুষ অনেকেই খায়। তো আমরা আগে পাহাড় ভাবতাম পাহাড়ি অঞ্চলের লোকরাই খায়, তো এখন সমতল অঞ্চলের লোকরাও খায়। তো যাই হোক এবার একটু জল দিয়ে দিয়ে আমি এটাকে ভালো করে কষবো বেশ কিছুক্ষণ ধরে। কষার পর আমি এটার উপরে পুরোপুরি জল দিয়ে দেব। জল দেওয়ার পর একটু ঝোল ঝোল। তো এই যে দেখতেই পাচ্ছ তরকারিটা আমার প্রায় কষা হয়ে গেছে। এবারে আমি জল ঢেলে দেব, জল ঢেলে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব, কারণ দেখতেই পাচ্ছ মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এবারে আর কষার কিছুই নেই, আমাকে আলুটা আর পেঁপেটা মানে সরি পাহাড়ি পেঁপে বলতে পারো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে জল অ্যাড করে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটা ফুটতে দেবো। একদম ইজি প্রসেসে রান্না, কোনো কঠিন মেথডও নয়, তো খেতেও একদম সহজ সরল। তো যাই হোক এবার জল দিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো, বেশি রাখতে হবে না কারণ আমি ভেজে নিয়েছি অলরেডি আর অনেকক্ষণ কষেছি। তাই কারণে এই যে দেখতেই পাচ্ছ আমার ফুটে এসছে তরকারি আর সিদ্ধও হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে অল্প একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেব খাওয়ার স্বাদের জন্য। তো যাই হোক আমি একটু গরম মশলা অ্যাড করে দিই এখানে, সানরাইজের আমি গরম মশলা অ্যাড করব। তো দেখতেই পাচ্ছ গুঁড়ো গরম মশলাটা অ্যাড করে দেব। আমার তরকারি কিন্তু হয়েই এসছে, এবার আমি গরম গরম নামিয়ে নেব। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না নতুন যারা আছো। আর তোমরা এইভাবেই আমার পাশে থাকো। তো আজকের জন্য টাটা, এখানেই সবাইকে টাটা বলছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে। টাটা।